হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সকাল সকাল উঠে ঘরটার মুছে চান টান করে নিয়েছি, এবার পুজো দেবো। চলো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোনিয়া, তোমরা দেখছো সোনিয়ার ইউটিউব জার্নি চ্যানেল। সকাল সকাল উঠে আজকে আমার কাজ হচ্ছে ঘর মুছে পুজো দেওয়া, আর চানটাও করে নিয়েছি সঙ্গে। আর আমি আজ বেরোবো বাজারে, তোমাদের আজকে বাজার আমি ঘুরিয়ে দেখাবো আমাদের এখানকার। চলো পুজোটা সেরে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো বাজারের দিকে। আজকে আমার অতটা রান্নার তাড়া নেই, তাই তোমাদের আজকে আমি আমাদের এখানকার বাজার ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। চলো বাজারের দিকে যাওয়া যাক। চললাম বাজারে, আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। বন্ধুরা, বাজার যাওয়ার রাস্তায় আমাদের এই গঙ্গার ঘাটটা পড়ে, তো আমার মনে হলো একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে যাব আর তোমাদেরকেও দেখাবো। দেখো আচ্ছা কত সুন্দর লাগছে। ওপার হচ্ছে ব্যারাকপুর ওপারে, আর এপারটা হচ্ছে সওড়াফুলি। তো আমি আজ যাব সওড়াফুলি বাজারে। চলো, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, চলো বাজারের দিকে যাওয়া যাক। কারণ রেশন করব, বাজার করব, আজকে আমার অনেক কাজ থাকে রান্না ছাড়াও। তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাজারে। আজ ভেবেছি একটু ইলিশ নেব, প্রায় সকল বাঙালির প্রিয় এই ইলিশ মাছ। তো চলো বন্ধুরা, আজ তোমাদের ইলিশ মাছের কত দাম জানাই। কত করে আজকে ইলিশ? না, আমারই চ্যানেল আছে। ইলিশ কত করে আজকে? 600 টাকা করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে ইলিশ হচ্ছে 600 টাকা করে। দেখান একটু, দেখান। একদম ছোট ছোট এগুলো গঙ্গার মাছ। তোমাকে বলে বার করে দেখাচ্ছি, অন্য কাউকে দেখো। দেখি একটা তুলুন। ভালো দেখে দিয়েছেন তো? কত হচ্ছে এটা? বেশি ছোট করবেন না। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছেন ভেটকি আছে, চিংড়ি আছে, লোটে আছে, লোটে আছে, পমফ্রেট আছে, সব রকম ইলিশ আছে। আমাকে 250 মতো লোটে দিন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এবার নিয়ে নেব লোটে মাছ। তো এখানে 80 টাকা কিলো লোটে মাছ, আমি এখানে নিয়ে নেব 250 গ্রাম মতো লোটে মাছ। কত ফ্রেশ লোটে মাছগুলো এখানে। চিংড়ি হচ্ছে, এটা কি মাছ কাকু? মাছের বাজারটাও ঘোরালাম, আর এই দেখো সবজি বাজার। তো আমার বেশি সবজি লাগবে না, তাই আমি সবজি নিলাম না, আর আমাদের রেশনটাও হয়ে গেছে। এবার যাব বাড়ির দিকে। কোন মাসের মেলা শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও একটা দুটো দোকান খোলা আছে এখানে। প্রায় সারা বছরই আমাদের এই দোকানগুলো খোলা থাকে, কারণ যাত্রীরা প্রায় কেউ না কেউ যেতেই থাকে এখান থেকে। তোমাদের আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম
যে আমাদের এখান থেকে নিমাইতিত্ব ঘাট তুলে যাত্রীরা যায় তারকেশ্বরের উদ্দেশ্যে। ঠিক এই রাস্তাটা তখন থাকে প্রচুর ভিড়। শ্রাবণ মাসের শেষ হয়ে গেছে বন্ধুরা, তাই এখানকার রাস্তা একদমই ফাঁকা দেখতে পাবেন। কিছুদিন আগে এখান থেকে তো চলারই উপায় ছিল না, প্রচুর ভিড় থাকতো। এই দেখুন নিমাইতিত্ব ঘাটের রাস্তাটা। এখান থেকে আমি সোজা চলে যাব আটা ও ময়দা ভাঙাতে। এটা আমার বাড়ির দিকেই পড়ে। এই দেখো আটা ময়দার দোকানে চলে এসেছি। এখানে আমি চাল দিয়ে আটা ও ময়দা নিয়ে নেব। তোমরাও কি এইভাবে আটা ময়দা নাও চাল দিয়ে, সেটাই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের চালগুলো ওজন করা হচ্ছে। ওজন হয়ে গেলেই আমি এখানে 10 কিলো আটা ও 5 কিলো ময়দা নিয়ে নেব। আমরা এখন খাবো নানপুরি। তো বাড়িতে গিয়ে আর টিফিন করবো না, রাস্তায় এটা দেখতে পেলাম তো খাওয়ার ইচ্ছে জাগলো, চলুন খাওয়া যাক। 6 টাকা করে পিস, আমরা 2টো করে খেয়ে নেব। আর এটা হচ্ছে চাপদানি, চাপদানি বাজারে এটা আছে দেখতেই পাচ্ছেন।